পিছুবু নাটকের তো দেখতে পাই পিচ্ছি বউ নিতু শরবত বানাচ্ছে আর শ্বশুর বাবার জন্য তারপর সে একটু চামচ দিয়ে চেক করে দেখে যে সেখানে চিনি দেওয়া হয়নি সে চিনি তারপরে তার মা পিছন থেকে এসে সেই শরবতে কি যেন জেনে মিশেছে সেটা হচ্ছে এক ধরনের বিষ এই বিষটা ছিল নিতুর জন্য যা ছিল নিতুর মায়ের পরিকল্পিত প্ল্যান তারপর সে বিষ মাখতে মাখতে একটি কথা চিন্তা করতেছিল সেই কথা তো আপনার সকলেই দেখেছেন নাটকটি তারপর সে চিন্তা ভাবনা করতে করতে একটি সুন্দর একটা প্ল্যান করে তারপরে সে বিষটা মেখে চলে যাচ্ছিল সে চলে না যে দরজার আলাদা থেকে শুনতেছিল যে কি ঘটেছে সেখানে মানে সে নিতুর জন্য অপেক্ষা করতেছিল নিতু কখন খাবেই শরবরটি জন্য অপেক্ষা করতেছিলেন এদিকে নিতুর শ্বশুর বাজার থেকে এসে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন এবং নিতুর শাশুড়িকে ডাকেন ডেকে বলেন এই যে খরচ নেওয়া আমাকে একটু খাওয়ার জন্য পানি দাও বা শরবত দাও আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি এদিকে দেখেন যে টেবিলের উপরে রয়েছে শরবত তারপর তার নিতুর প্রশংসা করে তারপর শরবতটা নিয়ে নিতুর শ্বশুর তার রুমে চলে যাচ্ছিলেন শরবতটি খেটে খেতে তারপর আমরা দেখতে পাই যে নিতুর শ্বশুর অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং নিতুর শাশুড়ি ডাকতেছিলেন সকলকে তারপর আমরা দেখতে পাই বাড়ির সকলে একত্র হয়ে তাদেরকে দেখতেছিলেন এবং তারপর মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাওয়ার পর নিতুকে সকলে দূষারোপ করতে থাকে তারপর আমরা স্কিপ করার পর দেখি যে নিতুর শ্বশুর অসুস্থ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তারপরে নিতুর আসি আসে হাবিবকে ডেকেছেন তার বন্ধু পুলিশকে বাবার হ্যান্ডেল করার জন্য এদিকে পড়ছে সকলে তাকে করছে তারপর নিতুর বাবাকে একা করে নিতুর বাবার সেই পুলিশটি বাবা বলে আমাকে নেন কেউ খুন করতে পারে না আমাকে মনে হয় না তারপর নিতুর মায়েরা ইন্টারভিউ নিতে গিয়ে সব কথা রেকর্ড করতেছিলেন সেই পুলিশ হাবিব যেহেতু সে তদন্ত করতে এসেছে সেহেতু সকল কথাই রেকর্ড করতে হবে তাকে নিতুর মা শুধু নিতুকে দোষ করছিলেন পরে যখন নিতুর ইন্টারভিউ নেওয়া হয় সেখানে আমরা দেখতে পাই যে নিতু অনেক রাগান্বিত হয়ে যান এবং পুলিশ বলেন আপনি কি আপনার শ্বশুরকে মারার ভাবনা করেছিলেন এদিকে নিতু কাঁদো কাদো মুখ নিয়ে বলছিলেন আমাকে সবাই দোষারোপ করছে কেন এদিকে পুলিশ সব রেকর্ড করেছিলেন তারপরে আমরা দেখতে পাই আশিকের সঙ্গে হাবিবের দেখা হয় আশিক হাবিবকে বলে তুই কি কোনো কিছু খুঁজে পেলি তোর কি কারো ওপর সন্দেহ মনে হয় তাহলে বলা আমায় এদিকে হাবিব বলে এটা শুধু আমি দেখব আর তোর উপর আমার সন্দেহ রয়েছে আমি এই কেসটা সলভ করেই ফেলবো বন্ধু চিন্তা করিস না আমি আসল দোষীকে খুঁজে বের করবো মনে হয় আমি আমি খুন করতে পারি আমার বাবাকে তুই তো আমাকে সেই বলা থেকে চিনিস যে আমি কি রকম ছেলে তারপরে হাবিব বলেন থাক বন্ধু আমি চললাম পরে আবার দেখা হবে পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে নিতুর মায়া আসল তো আমরা সকলেই জানি আমরা দশ নম্বর পর্বে দেখতে পারবো যে নিতুর মা অনেক ধরনের চালবে নিতুর উপরে যাতে নিতুকে পুলিশ কারাগারে নিয়ে যাওয়া হয় যদি নিতু দোষী প্রমাণ হয় তাহলে তো নিতুর মা অনেক ধরনের সেফ রয়েছে তার মানে এটা বুঝতে পারলাম পরবর্তী পর্ব কাউকে নিয়ে যাবে যদি মেনে নিতে পারবে এবং তার পরিবার মেনে নিতে পারবে যে সে আসল দোষী এখন কিন্তু নিতুর ফ্যামিলির কাছে ব্যাপারটি ক্লিয়ার আছে নিতুই আসল দোষী পরবর্তী পর্ব কেমন চলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এটা সবার আগে দেখতে হলে অবশ্যই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যেহেতু এটা ধারাবাহিক নাটক না সেহেতু এটা ধীরে ধীরে আসবে তো অপেক্ষা করুন সবাই খুব শীঘ্র আছে আমরা প্রতিনিয়ত নাটকের আপডেট দিয়ে থেকে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নাটকগুলি দেখতে